পড়াশোনার প্রসঙ্গে আসতে চাই বা ফাহিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে, যে ফাহিম পড়ালেখা করেছে কোথায়, কোথায় বড় হয়েছে, এখন কি করছে, এই বিষয়টা একটু জানার আগ্রহ আছে সবার। আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ থেকে এসএসসি দিয়েছি, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে এইচএসসি অ্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি। যেহেতু পড়াশোনা নিয়ে প্রশ্ন করলাম, অনেকে একটু ফাহিমের আইকিউ টেস্ট করতে বলেছে, তো আমি একটু দু একটা প্রশ্ন করবো। যেমন ফাহিমকে একটা প্রশ্ন করতে চাই যে এমন একটা জিনিস বলুন যে জিনিসটা সে একবার খেয়েছে আর খেতে চায় না, কিন্তু বারবার তাকে মানুষ খাওয়াচ্ছে, সেই জিনিসটা কি হতে পারে? এটা কি হতে পারে? হ্যাঁ, জিনিসটা কি, ধরেন জিনিসটা আপনি একবার খেয়েছেন আর খেতে চান না, তবুও মানুষ চেষ্টা করে আপনাকে আবার খাওয়ানো? বেগুন, বেগুন ভাজি। বেগুন ভাজি কেন? বেগুন ভাজি কেন মনে হলো? আমরা মামা সবসময় বেশি যাই, তো আমি তো এটা খাই না, তো মনে করেন আমার সামনেই কেন এসে বারবার এটা জেনে সবাই দেয়, ফ্যামিলি এটা নাও, এটা নাও, আমার অ্যালার্জি প্রবলেম তাও জানে, বাট এটা নাও, এটা নাও। আচ্ছা, ধোকা খেতে কেমন কেমন লাগে? ধোকা? হ্যাঁ, ধোকা, হ্যাঁ, অনেক খেয়েছি লাইফে। হ্যাঁ, বারবার খেতে চান না? না, উত্তরটা ধোকাই ছিল। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন চলে যাচ্ছি। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এটাও আইকিউ টেস্টের মতো, যে 1 কেজি সোনা এবং 1 কেজি তোলা কোনটা বেশি ভারী? 1 কেজি সোনা, 1 কেজি তোলা, হ্যাঁ, এর মধ্যে কোনটা বেশি? এটার মধ্যে কি আপনি আবার কেন প্রশ্ন করবেন? না, কোনো আপনি জাস্ট উত্তরটা দিবেন যে 1 কেজি সোনা এবং 1 কেজি তোলা এর মধ্যে কোনটা বেশি ভারী? 1 কেজি তোলা। মানে কি কারণে 1 কেজি তোলা বেশি? এই যে কেন বলবেন বলেন নাই তো আপনি, আমি কি উত্তরটা দিয়ে দিব? দেন। উত্তর তো ভুল। কেন? সোনাও 1 কেজি, তোলাও 1 কেজি, সোনার 1 কেজি সেম। হ্যাঁ, ভার তো সেমই। কিভাবে? আপনার ভার যদি 60 কেজি হয়, আমার ভারও 60 কেজি, প্রশ্ন করবো কে বেশি ভারী, ফাহিম না আমি, উত্তর কি হবে? দুজনে তো সেম। তাহলে 1 কেজি সোনা, 1 কেজি তোলা কোনটা বেশি ভারী? দুইটাই সমান। 1 কেজি। ও আচ্ছা, এখন কি ঢুকে গেছে? বুঝছি বুঝছি, এতক্ষণে বুঝলাম।